সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকায় পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছো, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি তোমাদের মূল্যবান মতামত প্রদান করছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পর্বের একটি অধ্যায়, হিসাব সমীকরণ। আজকের আলোচনা শুরু করার পূর্বে চলো এক নজর দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত পর্বে দেখেছিলাম হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ অধ্যায়ের অষ্টম পর্ব, যেখানে আমরা দেখেছিলাম পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কিভাবে হিসাব সমীকরণ প্রস্তুত করে। সেখানে আমরা একটি উদাহরণ আলোচনা করেছিলাম, যেখানে কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় বা ব্যবসায়ের মূলধন নির্ণয় এবং কতগুলো লেনদেন ছিল সেগুলোর মাধ্যমে আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করেছি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব, উচ্চ মাধ্যমিক শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায়, হিসাব সমীকরণ। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও রিলিজ হলে নোটিফিকেশন পাও। শেয়ার করো তোমার বন্ধু বা প্রিয়জনের সাথে যিনি ভিডিওটি দেখে উপকৃত হবে। আর হ্যাঁ, সর্বোপরি তোমার মূল্যবান মতামত প্রদান করো, যাতে তোমার মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব, উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায়, হিসাব সমীকরণের কিছু অংশ। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের স্বাগতম এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে। আমরা আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর হিসাব সমীকরণ অধ্যায়। আজকে দেখব হিসাব সমীকরণ অধ্যায়ের নবম পর্ব, যেখানে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন সচরাচর এসে থাকে সে ধরনের একটি প্রশ্ন আমরা আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আহ্বান জানাবো গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, জনাব তারেক নগদ 40,000 টাকা 20,000 টাকা ঋণ নিয়ে 2020 সালের 1 জানুয়ারি তারিখে একটি ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনসমূহ নিম্নরূপ। আমরা প্রথমে রিকোয়ারমেন্টগুলো দেখি সচরাচর প্রশ্নপুরোটা না করে, কারণ প্রশ্নপুরোটা করলে আমাদের সময় বেশি লাগবে। আমরা রিকোয়ারমেন্ট পড়তে পড়তে আমাদের মাথায় প্ল্যান করতে হবে আমার কীভাবে উত্তরটি সাজাবো। প্রথমেই দেয়া আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এরপরে দেয়া আছে জানুয়ারি 1, 2, 5, 10 তারিখে লেনদেনগুলো হিসাব সমীকরণ কীভাবে প্রভাব বিস্তার করে তা দেখাও এবং প্রমাণ করো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই কল এল প্লাস ও ই এবং জানুয়ারি 15, 20, 25, 30 তারিখে লেনদেনগুলো আধুনিক ও সনাতন পদ্ধতিতে ব্যাখ্যাসহ হিসাব খাত দেখাও। এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে চলো আমরা শুরু করি আমাদের সমাধান। লিখেছি জনাব তারেকের প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন আমাদের বছরের প্রথমে যে টাকাটা দেয়া থাকে সেটাই আমাদের প্রারম্ভিক মূলধন। এখানে দেয়া আছে নগদ 40,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে 2020 সালে 1 জানুয়ারি তারিখে একটি ব্যবসা শুরু করলেন। এখানে ঋণ নিয়ে শুরু করলে এটা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু মূলধন বৃদ্ধি পায়নি, একটি দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে মূলধন বলতে আমরা সে অংশটুকুই বলবো যেটুকু জনাব তারেক তার ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেছে। তাহলে আমরা লিখতে পারি তারেক জনাব তারেক কর্তৃক প্রদত্ত নগদ, সেটাই আমাদের 40,000 টাকা, এটাই আমাদের মূলধন। আবার অনেকেই তোমরা করতে পারো যে মোট 40,000 টাকা নগদ
এবং 20,000 টাকা ঋণ যোগ করলে আমাদের হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকা, 40,000 যোগ 20,000, 60,000, সেখান থেকে আবার বাদ দিতে পারি ঋণ, তাহলে 20,000 টাকা। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু সেম হবে, বিয়োগ করলে 60,000 মাইনাস 20,000 40,000, তা সম্পত্তিকে দায় বিয়োগ দিলে যেটা সেটাই আমার মূলধন, সেটাও আমরা করতে পারি। তো দুইভাবেই করতে পারি, যেহেতু এটা আমরা এভাবেই সহজ হয়, আমার আর অতিরিক্ত কাজের প্রয়োজন নাই। তাহলে আমরা পেলাম নগদ, যেটা মালিক ব্যক্তিগতভাবে নিয়ে আসছে সেটাই আমার প্রারম্ভিক মূলধন। এরপরে রিকোয়ারমেন্ট ছিল January 1, 2, 5 ও 10 তারিখে লেনদেনগুলো এইসব সমীকরণের প্রভাব দেখাও। এখানে তোমাদের পূর্বে আমি বলেছিলাম যে হিসাব সমীকরণের প্রভাব বা ট্যাবুলার পদ্ধতি বা সারণী পদ্ধতি বা হিসাব সমীকরণ প্রস্তুত করো, যেভাবেই বলো না কেন সবসময় তোমরা ইকুয়েশন, যে হিসাব সমীকরণ আমরা তৈরি করে থাকি সেভাবে আমরা দেখাবো। তাহলে 1, 2, 5, 10 এই চারটি লেনদেন আমরা এখানে দেখা হিসাব সমীকরণে। 1 তারিখে কি ছিল, নগদ 40,000 টাকা। তাহলে নগদের জন্য আমরা একটা ঘর করি, নগদ, এখানে নগদের ঘর লিখবো 40,000 টাকা। আর কি ছিল, 20,000 টাকা ঋণ, 20,000 টাকা ঋণ, এটাও নগদেরই অংশ। তাহলে 40 আর 20 একসাথে হচ্ছে কত, 60,000 টাকা। তাহলে 40,000 টাকা না লিখে আমরা লিখতে পারি কি, 60,000 টাকা। আর দায় পাশে আমরা একটা ঘর করতে পারি ঋণের জন্য 20,000 টাকা, এবং মূলধনের জন্য মালিকানার সত্ত্বের ঘরে আমরা লিখব মূল মূলধন কত, 40,000 টাকা। তাহলে আমাদের সমীকরণ মিলে গেল, নগদ 60,000, ঋণ 20,000, এবং মালিকানার সত্ত্ব মূলধন 40,000। এরপরে আমাদের দ্বিতীয় যেটা ছিল আমাদের দুই নম্বরে আসবাবপত্র ক্রয় নগদে 10,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফলে একটি সম্পদ বাড়বে আর একটি সম্পদ কমবে, আসবাবপত্র বাড়বে নগদ কমবে। তাহলে আমরা এখানে 2 তারিখে নগদ কমিয়ে দেই 10,000 টাকা, এবং আমরা আসবাবপত্রের জন্য একটি ঘর করি। আমরা একটি ঘর বাকি রেখে করেছি, এর কারণ হলো সাধারণত নগদের উপরে প্রাপ্য বা ব্যাংক হিসাব লিপিবদ্ধ করি, এই জন্য আমি এই ঘরটি বাদ রাখলাম। তাহলে আসবাবপত্র বাড়লো 10,000 টাকা, নগদ কমলো 10,000 টাকা। এরপরে আমাদের 5 তারিখ বাকিতে সাপ্লাইজ ক্রয় 5,000 টাকা। সাপ্লাইজকে এখানে আমেরিকান পদ্ধতিতে সাপ্লাইজ বলা হয়, বাট ব্রিটিশ পদ্ধতিতে মণিহারি বলা হয়। যে সাপ্লাইজ বলে সেটা আমরা সম্পদ হিসেবে গণ্য করি, আর মণিহারি বলে সাধারণত সেটা আমরা ব্যয় হিসেবে ধরে থাকি। তাহলে সাপ্লাইজ একটি সম্পদ বাড়বে আর নগদ টাকা, সরি, বাকিতে যেহেতু তাহলে প্রদেয় হিসাব বাড়বে। তাহলে January 5 তারিখে আমরা নতুন করে একটা ঘর করতে পারি, সাপ্লাইজ, সাপ্লাইজ আমাদের বাড়বে 5,000 টাকা, যেহেতু বাকিতে, সেজন্য আমাদের এখানে প্রদেয় হিসাব আমাদের একটি বাড়বে, সেখানে লিখব 5,000 টাকা। 5 তারিখ তাহলে আমাদের হয়ে গেল। এরপরে 10 তারিখ সেবা প্রদান 15,000 টাকা, যা 7,000 টাকা এখনো পাওয়া যায়নি। তাহলে 8,000 টাকা পাওয়া গিয়েছে, তাহলে নগদে লিখব 8,000 টাকা, প্রাপ্য হিসাবে একটি ঘর করব সেখানে লিখবো 7,000 টাকা, এবং সেবায়ের কারণে আমার আয় বৃদ্ধি পায়, সেই জন্য মালিকানার সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে 15,000 টাকা। তাহলে আমরা নগদের ঘরে লিখব আমরা কত টাকা, 7,000 টাকা পাওয়া যায়নি, তাহলে 8,000 টাকা পাওয়া গিয়েছে, 7,000 টাকার জন্য আমরা নতুন একটা ঘর করব, সেটা হলো প্রাপ্য হিসাব। পরীক্ষার খাতায় তোমরা প্রথমেই দেখে নেবে কতগুলো ঘর হয়, যাতে কাটাছিঁড়া কম হয়। তাহলে 8 আর 7 15,000 টাকা, মালিকানার সত্ত্বের ঘরে আমরা লিখবো এখানে 15,000। আর যদি প্রয়োজন হয় যে আমার এখান থেকে আয় ব্যয় বের করবো, সেক্ষেত্রে আমরা মন্তব্যের ঘরে মালিকানার সত্ত্বের ঘরে যে আইটেমগুলো লিখবো সেগুলো আমরা এখানে ছোট করে লিখে রাখতে পারি, যেমন সেবা আয়। তাহলে আমাদের যে আইটেমগুলো ছিল 1, 2, 5, 10 এগুলো আমরা লিখলাম। এখন দেখে যোগফল কত, নগদের যোগফল আমার এক্সেলে পূর্বেই এটা ফরম্যাট করা ছিল 58,000 টাকা, প্রাপ্য হিসাব আমরা যোগফলটা দেখে নিই যেহেতু নতুন করে বসিয়েছি 7,000 টাকা, সাপ্লাইজ 5,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, তাহলে মোট হচ্ছে আমার 80,000 টাকা। এপাশে ঋণ ছিল আমার কত, 20,000 টাকা, তাহলে ঋণ আমাদের চলে আসলো 20,000 টাকা, প্রদেয় হিসাব 5,000 টাকা, এবং মূলধন
55,000 টাকা, সবগুলো যদি যোগ করি 20,000 যোগ 5,000 যোগ 55,000 তাহলে 80,000 টাকা। তাহলে আমাদের যে দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল হিসাব সমীকরণ প্রস্তুত এবং প্রমাণ করলাম যে এ ইকুয়াল এন প্লাস ওই, তাহলে আমরা কীভাবে প্রমাণ করলাম? এ সম্পদ সমান দায় যোগ মালিকানা শর্ত, দায় দুইটা মিলে আমার কত 25,000 টাকা এবং মালিকানা শর্ত 55,000 টাকা, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল জানুয়ারি 15, 20, 25, 30 তারিখে লেনদেনগুলো আধুনিক ও সনাতন পদ্ধতিতে হিসাব খাত দেখাও। তাহলে হিসাব খাত যদি আমরা দেখাই, এখানে আমরা পূর্বেই ঘরটি আমাদের তোমাদের জন্য করে রেখেছি। 15 তারিখে ছিল আমাদের কি বিজ্ঞাপন প্রদান 4,000 টাকা, বিজ্ঞাপন প্রদান 4,000 টাকা। তাহলে আমাদের হিসাব খাতগুলো হবে বিজ্ঞাপন এবং নগদান। বিজ্ঞাপন যদি বলি সনাতন পদ্ধতিতে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব, এবং নগদান সম্পত্তি বাচক হিসাব, এবং বিজ্ঞাপন যদি আধুনিক পদ্ধতিতে বলি তাহলে বলতে পারি ব্যয় বৃদ্ধি বা মালিকানা স্বত্ব হ্রাস, এখানে বলতে পারি সম্পদ হ্রাস। তাহলে আমাদের 15 নম্বর হয়ে গেল। এরপরে জানুয়ারি 20 তারিখে ছিল 5 তারিখে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ। আমাদের এখানে ছিল কি 5 তারিখে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ। তাহলে যদি পরিশোধ করি তাহলে আমার কি হবে, নগদ টাকা কমে যাবে আর প্রদেয় হিসাব কমে যাবে, কারণ আমরা বাকিতে ক্রয় করেছিলাম। তাহলে আমাদের যাবে তোটা হবে কি হিসাব খাত প্রদেয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। আমার সনাতন পদ্ধতিতে প্রদেয় হিসাব ব্যক্তিবাচক এবং নগদান সম্পত্তিবাচক, সম্পত্তি বাচক। আর আধুনিক পদ্ধতির প্রতি হিসাব দায় হ্রাস যেহেতু কমে যাচ্ছে, আর নগদান সম্পদ হ্রাস। এরপরে 20 তারিখ ছিল আমাদের, 20 তারিখ হয়ে গেল, 25 তারিখ ছিল ঋণ পরিশোধ করা হলো 3,000 টাকা। তাহলে ঋণ যদি পরিশোধ করা হয় তাহলে দায় কমবে এবং নগদ কমবে। তাহলে আমরা লিখতে পারি ঋণ, একটি হিসাব ঋণ আর একটি হিসাব হলো নগদান। সনাতন পদ্ধতিতে ঋণ ব্যক্তিবাচক হিসাব এবং নগদান সম্পত্তিবাচক, সম্পত্তিবাচক হিসাব। এবং আধুনিক পদ্ধতিতে ঋণ দায় হ্রাস যেহেতু দায় কমে যাচ্ছে, আর নগদ কমে গেলে সম্পদ হ্রাস। অনেক ক্ষেত্রে বানান বা একটু সমস্যা হতে পারে, কারণ বাংলা ফন্ট চেঞ্জ করে করতে একটু ঝামেলা। তোমরা চেষ্টা করবে এখন থেকেই কম্পিউটার ওপরে একটু দখল রাখতে, যাতে ভবিষ্যতে তোমাদের কাজে লাগে। ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, যেমন আমি বর্তমান হেড অফ অ্যাকাউন্টসের কাজ করছি, তারপরও কম্পিউটার প্রচুর প্রয়োজন হয়। সেই জন্য তোমাদেরকে সহজেই জিনিসগুলো আমি দেখিয়ে দিতে পারছি, যেটা আমার হয়তো শিক্ষকতা জীবনে এরকম এক্সপার্টিস আমার ছিল না। যাই হোক, এরপরে আমাদের জানুয়ারি 30 তারিখ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 2,000 টাকা। আমরা ক্রয় করেছিলাম 5,000 টাকা, সেখান থেকে আমার ব্যবহার হয়েছে 2,000 টাকা। অর্থাৎ আমি যখন সাপ্লাইজ ক্রয় করেছিলাম তখন সম্পদ বাড়িয়েছিলাম, এখন সম্পদ কমিয়ে দেব, খরচ বাড়িয়ে দেব। তাহলে আমার হিসাব খাতগুলো হতে পারে সাপ্লাইজ খরচ ডেবিট, এবং আরেকটা হলো সাপ্লাইজ হিসাব, দুইটা হিসাব। তাহলে সাপ্লাইজ খরচ সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, আর সাপ্লাইজ হবে আমাদের জন্য সম্পত্তিবাচক বাচক, আর আধুনিক পদ্ধতিতে ব্যয় বৃদ্ধি আর এটার জন্য সম্পদ হ্রাস, কারণ যখন আমরা ক্রয় করেছিলাম সম্পদ বৃদ্ধি করেছিলাম, এখন সম্পদ হ্রাস হলো। তাহলে আর কোনো লেনদেন আছে কিনা আমরা একটু দেখে নিই, আমাদের উপর আর কোনো লেনদেন নাই। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো সবগুলো আলোচনা করলাম। তো ছাত্রছাত্রীরা, এগুলো হলো সাধারণত পরীক্ষায় এই ধরনের কিছু প্রশ্ন আসবে, যার প্রথমটির জন্য 2 নম্বর থাকবে, খর জন্য থাকবে 4 নম্বর এবং গ নম্বর জন্য থাকবে 4 নম্বর। তোমাদের অনেকেই ভুল যেটা করো, ক নম্বর পারো, ক নম্বর দিয়ে দিয়েছো, খ এবং গ পরবর্তীতে অন্য প্রশ্ন পড়ে দিয়েছে, এই ভুল কখনোই করবে না। তাহলে খ এবং গ 8 নম্বর তোমার মিস হয়ে যাবে। তুমি যদিও আটে আটই পাওয়ার কথা, কিন্তু সেখানে 0 পাবে। সেই জন্য যদি কোনো
একটি অংশ না পড়ো সেটার জন্য খাতা বা কাগজ রেখে দাও, তার জন্য নাম্বার কাটা যাবে না, কিন্তু পরবর্তীতে অন্য কোথাও আনসার করলে সেটার জন্য মার্কস পাওয়া যাবে না। সেজন্য আমি সবাইকে উপদেশ দেব, ক খ গ তিনটি সিরিয়ালি না পড়লেও তিনটি যেন একই সাথে হয়, খর পরে ক, কর পরে গ, কিংবা গর পরে খ, খর পরে ক, এভাবে আনসার করার চেষ্টা করবে। যেহেতু নমুনা প্রশ্ন আলোচনা করছি, আমি তোমাদের বিষয়গুলো বিস্তারিত বলে দিলাম যাতে তোমার মনে থাকে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি হিসাব সমীকরণের উপর 9টি পর্ব আলোচনা করেছি, তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা। আসলে বর্তমানে চাকরি ক্ষেত্রে থাকার পরও তোমাদের পড়ানোর প্রতি একটা ঝোঁক রয়ে গেছে, তার সেই উদ্দেশ্যে আমি তোমাদের সাথে আলোচনাগুলো করেছি। তোমাদের ভালো লাগলে বা খারাপ লাগলে আমাকে মতামত জানাবে। আগামীতে আমি একটি রিভিউ ক্লাস নেব, সেটা দশম পর্ব হবে। তোমাদের মতামতের উপর ভিত্তিতে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে অধ্যায়গুলো পর্যায়ক্রমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।